রাজ্যের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে, বিভিন্ন স্কুল শিশু শিক্ষা কেন্দ্রের বেহাল দশা, এমনই অভিযোগের স্বরূপ বিরোধীরা। অথচ শাসক দলের তরফে প্রতিনিয়ত শিক্ষা স্বাস্থ্য উন্নয়নের ব্যাপক প্রচার চলছে বাংলা জুড়ে, কিন্তু শতপটি মালোপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির বেহাল দশা দেখলে সরকারের প্রচারের সর্বত্ব নিয়ে প্রশ্ন থেকেই যায়। পূর্ব সৎগেছিয়া পঞ্চায়েতের ঢিলছোড়া দূরত্বে দুটি স্কুল, শতপটি মালোপাড়া ক্রমিক নাম্বার 98, শতপটি মালোপাড়া ক্রমিক নাম্বার 249। এ দুটি অঙ্গনওয়াড়ি স্কুলের পরিকাঠামো প্রায় ভেঙে পড়েছে। বিপদের ঝুঁকি নিয়ে দুটি অঙ্গনওয়াড়ি স্কুলের ক্লাস চলছে পুরো দমে, যখন তখন বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে, এমনই আশঙ্কা কেন্দ্রের কর্মী সহ স্থানীয় অভিভাবকদের। বলাই বাহুল্য, আমফান ঝড়ের সময় এই স্কুলের মাথার টিনের চাল উড়ে যায়, তখন থেকে সেই অবস্থাতে ওই স্কুল চলছে। তবে এখানে শেষ নয়, পানীয় জল বিদ্যুতের অভাবে চরম সংকটে পড়েছেন কেন্দ্রের কর্মীরা। 249 এই অঙ্গনওয়াড়ি স্কুলের কর্মীদের বক্তব্য, যখন তখন ছাদের চাগর ভেঙে পড়বে, নিত্যদিনই প্রায় ছাদের চাগর পরীক্ষা করে দেখে তবেই পড়ুয়াদের ভেতরে ঢোকানো হয়। ফলে সব মিলিয়ে সমস্যা সংকটে জর্জরিত পূর্ব সাতগেছিয়া পঞ্চায়েতের এই দুটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র। আর এসবের কারণে ঘরের ছেলে মেয়েদের এখানে পাঠাতে সাহস করছেন না স্থানীয় মানুষজন, সেক্ষেত্রে পড়ুয়াদের সংখ্যা কমেছে বলে জানান কেন্দ্রের কর্মীরা। বারবার বিষয়টি নিয়ে প্রশাসনের কাছে আবেদন নিবেদন করা হয়, কিন্তু কাজের কাজ কিছু হয়নি বলে জানান কেন্দ্রের কর্মীরা। তবে বর্তমান পঞ্চায়েতের তরফে সংস্কারের আশ্বাসে আপাতত স্বস্তিতে রয়েছেন তারা। আমার স্কুলে এই যে ছাদটা ভেঙে পড়ছে, ছাদগুলো এইটা, এটাই বিশেষ করে কষ্ট। আর আগে তো আমরা বারান্দায় বসতাম, এখন গরম পড়ে গেছে, এখন আর বারান্দাতে প্রচুর মশাই যায় না, এখন ঘরেই বসতে হয়। ওই জন্য এসে আমি ছাদটাকে আগে ওই বাঁশ দিয়ে একটু গুঁতো, মানে ঠেলা দিয়ে ফেলে দিয়ে, তারপরে কোনো জায়গায় কোনো কিছু মানে লাঠি দিয়েও ধাক্কা দিয়ে দেখি কোথাও কিছু আছে নাকি দেখে, তারপরে বাচ্চাদের আগে বার করে দিয়ে ওটা করে তারপরে আমি বাচ্চাদের নিয়ে বসি। কতদিন ধরে এভাবে চলছে? তাও 5-6 বছর তো হবে। কখনো বিপদ ঘটেছে সেইভাবে? না, আমার কাছে বাচ্চাদের বিপদ ঘটেনি। আমি এই সাবধানে থাকা, বিপদ ঘটলে তো তখন আমাকে মায়েরা তো আমাকেও ছাড়বে না, যতই সাবধানে থাকি। লাঠিটাকে দেখিনি। হ্যাঁ হ্যাঁ, লাঠিটা দিয়ে আমি ওইটা গুঁতো দিয়ে ফেলে দিয়ে তারপরে। সামনে তো বর্ষাকাল আসছে, বর্ষাকাল আসলে তখন বারান্দায় বসি, অতটা কষ্ট হয় না, কিন্তু রোদের জন্য আমরা বারান্দায় বসতে পারি না। বারান্দাটা আমার ভালো আছে। কোথাও জানিয়েছেন? পঞ্চায়েত প্রধান এসে দেখে গেছেন এই রিসেন্ট, মনে হয় 5-4, আর কালকেও আমার প্রধানের সঙ্গে মিটিং হয়েছে। প্রধান বলেছেন যেটা আমার এমনি এবারে ICDS কেন্দ্রগুলো আমি এবার ধরব, মানে প্রধান দেখে গেছেন। আর বিডিও অফিস থেকে অনেকদিন আগে তাও কী অবস্থা রয়েছে স্কুলটা? স্কুলে যে চালা নেই, চালা ভাঙা, বাচ্চাদের কষ্ট হয়, বর্ষাকালেও কষ্ট, গরমেও কষ্ট, বসতে পারে না, স্কুলে আসতে পারে না বাচ্চারা। কত বছর ধরে এরকম অবস্থা? তা তো 5-7 বছর আছে এরকম। বর্ষাকালে কী করে? হ্যাঁ, বর্ষাকালে কী করে? বর্ষাকালে বাচ্চারা দলা হয়ে দাঁড়িয়ে থাকে না, মারা স্কুলে দিতে আসতে চায় না, বাচ্চার কষ্ট হবে বলে। কারেন্ট কিচ্ছু নেই, সবই চাচ্ছি, এখানে চালার ব্যবস্থা চাচ্ছি, কারেন্টের ব্যবস্থা চাচ্ছি, যাতে বাচ্চারা ভালো করে বসতে পারে, খেতে পারে, পড়াশোনা করতে পারে। জলের ব্যবস্থা নেই, কিচ্ছু নেই, দূরের থেকে জল আনতে হয়। নিজের মানে রান্না করার জায়গাটুকুনি এই যে, তাও ভিজে ভিজে রান্না করতে হচ্ছে বৃষ্টি আসলে। কবে ভেঙেছে চালা? এটা 5 বছর ধরুন আমফান ঝড়েতে ভেঙে গেছে। আমি জানিয়েছেন কোথাও? সব জায়গায় জানানো আছে। কোন কোন জায়গায় জানি? পঞ্চায়েতে জানিয়েছি, অফিসকে জানানো হয়েছে। তারা বলছে করে দেব। বৃষ্টি হলে কি করে? বৃষ্টি হলে রান্না, ওই যে ভিজে ভিজে রান্না করতে হচ্ছে। বাচ্চাদের বাবা মা পাঠাচ্ছে এখন? মানে খুব অল্প বাচ্চা পাঠাচ্ছে এখন, এরকম ভাঙা জায়গায় পাঠাতে তাদেরও তো ইয়ে হচ্ছে। কারেন্ট আছে? না। তাহলে জল কোথা থেকে পাচ্ছে? জল অন্য জায়গা থেকে জল আনতে হয়। কি চাইছেন? যেটা ভালো হয়, এখানে বাচ্চারাও আসবে, তবে তো আমার স্কুল ভালো না হলে তো বাচ্চারাও আসছে না। কে স্কুলে কে পড়ে তোমার? স্কুলে পাঠাতে কি ভয় লাগে? কি চাইছেন এখন? স্কুলটা ভালো হোক, এর জন্য
সবাই মিলে কিছুদিন পরে যাতে বাচ্চা কাছে ভালো থাকে এর জন্য আজকে ঘটনা ভালো। আপনার নাম? এ ব্যাপারে স্থানীয় পঞ্চায়েতের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অঙ্গনওয়াড়ি কেন্দ্র দুটি সংস্কারের আশ্বাস দেন। ইতিমধ্যে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও এক্সপ্রেস প্রতিনিধিকে জানান তিনি। সেক্ষেত্রে কবে সংস্কারের কাজ শুরু হয় সেটাই এখন দেখার বিষয়। পূর্ব সাতগেছিয়া অন্তর্গত কালা 2 নম্বর ব্লকের মালোপাড়াতে দুটি অঙ্গনওয়াড়ি স্কুলের এমনই অবস্থা, যখন তখন ঘটে যেতে পারে বড়সড় দুর্ঘটনা। বিপদের ঝুঁকি নিয়ে দিনের পর দিন ওখানে ক্লাস করছে অঙ্গনওয়াড়ি শিশুরা এবং ওখানকার কর্মীরা। দুটি ঘরের এমনই অবস্থা, আমফান ঝড়ের পর থেকে একটি ঘরের কোনো চাল নেই। সেই চাল না থাকা অবস্থায় না আছে বিদ্যুৎ, না আছে সেখানে জলের ব্যবস্থা, পানীয় জলের কোনো ব্যবস্থা নেই। সেখানেই এখনও পর্যন্ত ক্লাস করে যাচ্ছে বাচ্চারা। আরেকটি ঘরে এমনই অবস্থা, যখন তখন ঘটে যেতে পারে বড়সড় দুর্ঘটনা। সেই ঘরের ছাদ অহরহই ভেঙে পড়ছে। আমাদের ওখানকার যিনি রয়েছেন পঞ্চায়েত প্রধান কৃষ্ণ মণ্ডল, তিনি জানান যে অতি সত্ত্বর তিনি ব্যবস্থা নেবেন, দেখা যাক উনি কতটা কী ব্যবস্থা নিতে পারেন। কালনা থেকে রীতা ভট্টাচার্য, এক্সপ্রেস নিউজ।